Hey, what's up, guys? I'm me, tourist Mohammed Mehdi Hassan. এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আড্ডাতে এবং মজা করব, মাস্তি করব এবং ঘুরে বেড়াবো শিক্ষামূলক একটি জায়গা থেকে ঘুরে আসব। আশা করি অনেক ভালো লাগবে। ঠিক যারা আমার মতো ভ্রমণ পিপাসু, সেই রকম ভ্রমণ পিপাসুদের জন্য ভ্রমণ তৃষ্ণাকে মেটানোর মতো একটি জায়গা ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। আসলে জায়গাটা এতটা সুন্দর, আমি প্রথম আসতে বিশ্বাসই করতে পারছিলাম না যে এত মনোরম পরিবেশে এবং একটা খরাস্রোতময় এলাকায় এমন একটি প্রতিষ্ঠান থাকতে পারে। সো কথা না বাড়িয়ে আমরা জলদি করে চলতে থাকি, পথটা যত দ্রুত সম্ভব আমরা পাড়ি দিতে থাকি। সো লেটস স্টার্ট। পথে যেতে যেতে আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা দেখি। তার মধ্যে আমরা যখন প্রথম অবস্থায় আসলে ওই এরিয়াতে যাই, তখন ওইটার সামনে একটা ব্রিজ ছিল কলেজটার সামনে। আসলে ব্রিজটার জন্য কলেজটা দেখতে আরও অসাধারণ লাগতেছিল। আমরা দুইটারই ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি, যদিও আমরা ফুলফিলভাবে ভিডিও করতে পারিনি, ওখানে আসলে আমাদেরকে অ্যালাউ করেনি। তারপর আমরা বিশেষ বিশেষ জায়গার কিছু ফটো উঠে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি অনেক ভালো লাগবে, কেননা জায়গাটির নির্মাণ কাজ এখনও চলমান। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এই জায়গাটিকে উদ্বোধন করেছে, সেহেতু অনেক উন্নত মানের, আসলে বিশ্বাস করার মতো না। ইতিমধ্যে আমরা কলেজ এরিয়ায় চলে এসেছি, ইনস্টিটিউট এরিয়ায়। সো এটা বিস্তারিত তথ্য আমরা এখন জানবো। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা থেকে 19 কিলোমিটার পশ্চিমে এবং দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে 18 কিলোমিটার পূর্ব দিকে খরাস্রোত বহমান করতোয়া নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে ডক্টর এম এ অজিত মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানী ডক্টর এম এ অজিত মিয়ার নামে 2018 সালে এই কলেজটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2019 সালে প্রথম ব্যাচে 120 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে কলেজটি। বর্তমানে 4টিরও অধিক শাখা নিয়ে বা ডিপার্টমেন্ট নিয়ে কলেজটি যাত্রা করছে, যেখানে প্রত্যেকটি ডিপার্টমেন্টে সদস্য সংখ্যা প্রায় 30 জন। 30 জনই স্বাভাবিকভাবে, আর অ্যাভারেজে অনেক স্টুডেন্ট এবং থাকা থেকে শুরু করে এভরিথিং এই এরিয়ার মধ্যে হয়ে থাকে। আর এরিয়াগুলো অনেক সুন্দর। আসলেই আধুনিক বিশ্বের একটি অন্যতম উদাহরণ হচ্ছে ডক্টর এম এ অজিত মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। আসলে শিক্ষা ভ্রমণের জন্য আসলে আমরা যে প্রতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে ভ্রমণগুলোতে যাই, আসলে এরকম কিছু জায়গায় গিয়ে আমাদের দেখা উচিত। তাহলে আমাদের ভেতরের প্রতিভাগুলোকে জেগে তোলা সম্ভব, যে আমাকেও অনেক পরিশ্রম করে এরকম একটি কলেজে বা এইরকম একটি ইনস্টিটিউটে ভর্তি হতে হবে, আমার ক্যারিয়ারকে ভালোভাবে গড়তে হবে। আসলে পরিবেশটা ছিল অসাধারণ, অসাম। আসলে আধুনিক বিশ্বের সাথে তাল মেলানোর মতো বাংলাদেশের একটি প্রতিষ্ঠান যদি হয়, সেটা হচ্ছে ডাক্তার এম এ অজিত মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এটা আমার পার্সোনালি মতামত এবং আপনারা দেখলেও বুঝতে পারবেন। আমি যদি এই সৌন্দর্যগুলোকে বলতে চাই, তাহলে হয়তো বা বললে কম হয়ে যাবে, যার কারণে আমি এর সৌন্দর্যটাকে খুব বেশি ব্যাখ্যা করতে চাই না। আমি চাই সবাই গিয়ে দেখুক। পাশেই যে আমরা ফুটেজটা নিয়েছি, এটা হচ্ছে পাশে একটা ব্রিজ। ব্রিজটা স্থানীয়ভাবে করতোয়া নদীর কাজদহ ব্রিজ নামে পরিচিত, এবং আন্তর্জাতিকভাবে এটি ডক্টর এম এ
অজিত মিয়ার ব্রিজ নামে পরিচিত। সো ব্রিজটার সৌন্দর্য অনেকটাই বেড়ে তুলেছে এবং কলেজটা এবং ব্রিজটার সৌন্দর্য আসলে দুইটা পাশাপাশি হওয়ার কারণে অনেকটাই ভালো হয়েছে এবং অনেক দেখতে একটা অসাধারণ ফ্লেভার অনুভূতি হয় যে নিজের কাছে অনেক ভালো লাগে। আসলে বলাই বাহুল্য, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে কলেজ এবং ব্রিজটা একসাথে হওয়ার কারণে কতটা সুন্দর দেখাচ্ছে। আসলে আপনারা যদি নিজেরা আসেন তাহলে এর সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। আসলে দেখার মতো একটা জায়গা, যেটা আমি আমার পার্সোনালি রিকমেন্ড করব যে জায়গাটা আসলেই শিক্ষা সফরের মতো একটি জায়গা। শিক্ষা সফরের জন্য এরকম এর থেকে উত্তম জায়গা আর কিছু হতে পারে না। আমরা তো স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট রিসোর্টকে প্ল্যান করে থাকি আমাদের শিক্ষা সফরগুলোকে। আমার মনে হয় যে আমার পার্সোনালি যে মতামত যে এরকম কিছু জায়গায় আমাদেরকে নেওয়া উচিত। সো বরাবরের মতো আমাদেরকে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনাদের সুবিধার্থে এই কলেজের সম্পূর্ণ ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কীভাবে ভর্তি হবেন, কতজন স্টুডেন্ট নেয় এবং কত কী রেজাল্ট হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এভরিথিং ইজ আমরা আমাদের ডিসক্রিপশন বক্স ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে, চাইলে এখনই ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেখে নিতে পারেন। সো টাটা, গুড বাই, খোদা হাফেজ।